গুলশান এভিনিউয়ে কর্পোরেট শাখা চালুর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বেঙ্গল ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতির চাকার সচল রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যাংকটি বললেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি শুধু শহরকেন্দ্রিক নয় প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন আপেল সারের রিপোর্টে থাকছে বিস্তারিত দেশে ষাটতম তফসিলি ব্যাংক হিসেবে কর্পোরেট শাখার চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক গুলশান এভিনিউয়ে খন্তকার টাওয়ারের নিচতলায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার সাধুবাদ জানান গ্রাহকরা ক্লায়েন্টকে আপনারা সাপোর্ট দেবেন ক্লায়েন্ট আপনাদেরকে অনেক দরে এগিয়ে নিয়ে যাবে আধুনিক ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই সহজভাবে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান জসিমুদ্দিন আমরা নতুন ব্যাংক ঠিক আছে কিন্তু যারা আমাদের ব্যাংকটা চালাবেন তারা সবাই কিন্তু অভিজ্ঞ এক একজনের বিশ বছর তিরিশ বছর অভিজ্ঞতা নিয়েই তারা কিন্তু এই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন আমি আশা করি আপনাদের সবাই যদি সহযোগিতা থাকে আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাংক একটা পর্যায়ে চলে যাবে এবং আমরা আমি সবসময় বলি যে আমরা ব্যাংক ব্যাংক মানুষ যেন ব্যাংকে না আসতে হয় আমরা যেন কাস্টমারের কাছে যেতে ব্যাংক যেন কাস্টমারের কাছে যায় এই প্রত্যাশা নিয়ে আমরা আশা করি আজকের পর থেকে আপনারা এই গুলশানের যারা আছেন এবং আমি এখানে অনেক ব্যবসায়ী ব্যবসায়ীরা আছেন আপনারা আমাদের সাথে ব্যবসা শুরু করেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো সার্ভিস দিব

আমরা গ্রুপ অফ কোম্পানিগুলোকে বেছে নিই যে আসেন আপনারা আমাদের থেকে টাকা নেন কিন্তু আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে আমাদের খাদ্যের আজের স্বয়ং সম্পূর্ণ কেন যা দেখেন অনেক তরুণ নতুন নতুন প্রযুক্তি নিয়ে ধান চাষ করতেছে আলুর চাষ করতেছে ফুলের চাষ করতেছে তারা যদি একটু ভালো ফাইন্যান্স পায় তারা আরও অনেক কিছু করতে পারবে ব্যাংকিং খাতের প্রতি গ্রাহকদের যে আস্থার সংকট রয়েছে তা ফেরাতে কাজ করবে বেঙ্গল ব্যাংক এমন প্রত্যাশা সবার আপেল শাহরিয়ার আর ঢাকা